নওগাঁ পৌরসভার আট নম্বর ওয়ার্ড পুরাতন আলুপট্টিতে চালকল মালিকদের বাণিজ্য কেন্দ্র কিন্তু গত পনেরো বছর ধরে সংস্কার না হওয়ায় আলুপট্টি থেকে সুলতানপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কে পিস ঢালাই আর ইটের খোয়া উঠে সৃষ্টি হয়েছে ছোট বড় খানাখন্দ নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে রাস্তা পরিণত হয় ডোবায় যেখানে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা রাস্তায় কিছু জায়গায় মাঝে মাঝে এক উপরে পানি হয়ে গেছে আর এখানে নিয়মিত দুর্ঘটনা এটা কুমন ব্যাপার নগপুর এলাকার রিকশা চালক মকসেদ আলী জানান ভাঙা সড়কের জন্য রিকশা মেরামতে প্রতি মাসে তার ব্যয় হয় অন্তত চারশো টাকা এভাবে প্রতি মাসেই আয়ের একটি অংশ চলে যাচ্ছে রিকশা মেরামতে তার মতো এই সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালকদের একই অভিযোগ সেদিন গাড়ির দোলনা পর্যন্ত ভাঙল এই ঠকনা প্রতিদিন এই গাড়ি যাতে আসতে আমাদের হেভি কষ্ট এরপর আর ঠিক করা যাচ্ছে না এরকম কন্ডিশন পড়ে গেছে আমরা গাড়ি অনেক সময় বিয়ারিং ভাঙে গাড়ি পোল্ট্রি মারতে চাই খুব জঘন্য রাস্তার পরিবেশ নওগাঁ সরকারি কলেজ থেকে সদর থানার মোড় পর্যন্ত এক কিলোমিটার সড়কও বেহাল প্রতিদিন হাজারো শিক্ষার্থী ও এলাকাবাসী এই পথে চলাচল করে সবশেষ সড়কটি সংস্কার করা হয়েছিল দুই সালে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমা হয় সড়কে এছাড়া সড়কের পাশে ডাস্টবিন থেকে আসা ময়লা আবর্জনার দুর্গন্ধ আর মশা মাছির উপদ্রব সইতে হচ্ছে নগরবাসীকে এসব ভোগান্তির পাশাপাশি ভাঙা সড়কের কারণে গুনতে হচ্ছে বাড়তি ভাড়াও একই অবস্থা পৌরসভার নয়টি ওয়ার্ডের পাড়া মহল্লার অন্তত চল্লিশটি সড়কের বৃষ্টির পানিতে পানি পর্যন্ত হয়ে হয়ে যায় 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 কাপড় ভিজে নষ্ট আমরা যেতে পারি না যিনি দায়িত্ব আছেন এই এলাকার তো তাদের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত এই রাস্তার সংস্কার যেন করা হয় এরকম অবস্থায় এখানে কোনো রিক্সা চালক আসতে চায় না যার ফলে আমাদের অনেক বেশি টাকা দিতে হয় তবু আসতে চায় না পৌর মেয়র জানান শহরের ট্রাফিক বক্স থেকে সুলতানপুর জেলেপাড়া এবং গোস্তহাটির মোড় থেকে নাপিতপাড়া পর্যন্ত দুটি সড়ক মডেল হিসেবে চিহ্নিত করা হয়েছে যা আগামী ছয় মাসের মধ্যে প্রকল্পের আওতায় এনে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করা হবে যেসব রাস্তা নতুন করে আবার সংস্কার করতে হবে আমার দৃঢ় বিশ্বাস যে আগামী সর্বোচ্চ ছয় মাস এর মধ্যে নওগাঁর যতগুলো রাস্তা আছে সমস্ত রাস্তা এবং ড্রেন আমরা ইনশাল্লাহ এই বড় প্রজেক্টের মাধ্যমে আমরা কমপ্লিট করতে পারব নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত আটত্রিশ দশমিক তিন ছয় বর্গ কিলোমিটার আয়তনের পৌরসভাটি প্রথম শ্রেণীতে উন্নীত হয় উনিশশো সালে তবে ৩৫ বছর পার হলেও এখনো নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত পৌরবাসী এখন নগা